সম্পদ নিম সম্পদ তিনশো কুড়ি ঘন্টা বলেছি কম না কেউ একা রাইড করবো অ্যান্ড একা ঢাকা যাবো, একা একা যাবো কি। তো হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কেমন আছেন আপনারা? আমি গিরগিটি বাইকার আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আনন্দ উল্লাস করলাম, ঈদ কাটলো পরিবারের সাথে, সবার সাথে মজা মাস্তি করলাম এই আর কি। দেন যার যার কর্মস্থানে মানুষ আস্তে আস্তে ঢুকতেছে। সো ঢাকাতে আজকে আমি জানি যে প্রচুর পরিমাণ যেমন হবে, জানি না যে আজকে কি ইয়া পাবো কিনা। যদি লঞ্চে উড়ার লঞ্চ দিয়ে যাওয়ার মতো ট্রাই করব, লঞ্চ দিয়ে গেলে কি হয়, যেমন জার্নিটা অনেকটা শর্ট হয়, ঠিক আছে। লঞ্চে উঠলে লঞ্চই একদম সতে কাট পুষে দেয়, জিনিসটা ভালো লাগে। বাট ফেরি দিয়ে গেলে অনেকটা প্যারা, অনেক রাইড করা লাগে। তো দেখি আগে যাব, দেন যাওয়ার পরে যদি লঞ্চ বাইক উঠায় তাহলে লঞ্চ দিয়ে যাবো, যদি বাইক না উঠায় তাহলে ফেরি সাহায্য নিতে হবে, ফেরি দিয়ে যেতে হবে। তাও আজকে যাব হলো মাওয়া দিয়ে যাব না, দেন যাব হলো চাঁদপুর হয়ে। সো এই আর কি, আপনারা তো আছেন আমার সাথে, দেখতে থাকুন আর আমার জন্য দোয়া করুন। আপনাদের জন্য প্রতিদিন আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আরও ভালো কন্টেন্ট দিতে পারি, এই তো। ওকে অলরেডি গাইজ, আমি হলাম ভোলা সিটিতে, ভোলা মানে মেন টাউনে, বাট আমার ভাষা থেকে ভোলা হলো প্রায় পঁয়ত্রিশ কিলো, সো সরি 35 কিলো। আমি এখন আছি দেন ভোলাতে, মানে ভোলা একদম মেন সদর সদরে। ওকে, এখান থেকে আবার যেতে হবে প্রায় 5 কিলো, হ্যাঁ 5 কিলো, মেবি 5 কিলো ফেরি অ্যান্ড লঞ্চঘাট। লঞ্চঘাট আরও আছে, আমি বাট যাব হলো ইলিশা দিয়ে। ইলিশা দিয়ে কোথা দিয়ে ঢুকবো আমি জানি না, আই ডোন্ট নো, ওখান থেকে আর কি ডিসাইড করব। যদি লঞ্চে হয় তাহলে লঞ্চ, আর ফেরি হলে ফেরি, দেখি। আর আপনারা তো আমার সাথেই আছেন, দেখতে থাকুন। নার্গিস গিটি বাইকার চ্যানেলটাতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ওকে, আর আমার একটা ছোটো খাটো একটা ফ্যান পেজ আছে গিরগিটি বাইকার সেম নামেই ফেসবুকে, যদি ভালো লাগে এক লাইক দিয়ে আসবেন, না ভালো না লাগলে লাইক দেওয়ার দরকার নাই। আর বিশেষ করে দেশটাকে অনেক মিস করব, আবার আসবো কিছুদিন পরে, আবার আসবো, বাট তাও তো চলে যাচ্ছি, কয়েকদিন আবার থাকবো ঢাকাতে, কোন দিন আসি কোনো ঠিক ঠিকানা নাই। তো সকালবেলা ঘুম থেকে উঠতে যে এত কষ্ট হয়েছে, মানে কী কমো, ঘুম থেকে উঠতে খুবই প্যারা লাগছে, কিন্তু কিছু করার নাই। দেন সকাল বাজে হলো 7টা, আর 7টার ভিতরে যে এত পরিমাণে জ্যাম এটা কিছু বলার থাকে না। রাস্তাঘাটে এত অটো রিক্সা, এত মাহিন্দ্রা, এত সিএনজি, হ্যাঁ ভোলা সিটিতে এত কখনো জ্যাম হয় না, এত পরিমাণে টুকটাক জ্যাম পড়ে গেছে গা। আর আমি দেখতে দেখতে অলরেডি ইলিশার কাছাকাছি চলে আসছি, কিন্তু আমার মনে হয় যে লঞ্চে আমার জন্য জায়গা হবে না, ফেরিটি আমার জন্য ভালো, বাট তাও ট্রাই করব যে লঞ্চে বাইক উঠায় কি না, যদি উঠায় তাহলে ভালো, আর যদি না উঠায় তাহলে কিছু বলার নাই। তো এত পরিমাণ জ্যাম, যে কারণে মানে এক কথায় কোনটা জায়গা আছে, কোনটা সম্পদ নিম সম্পদ তিনশো কুড়ি ঘন্টা বলেছি কম না কেউ কন্যা বলি কয়টায় যায় সম্পদ, যাবে কয়টায় রাত্রে যাবে ঢাকা, যাবে কয়টায় আস্তে 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 এত পরিমাণ মানুষ যে আমি লঞ্চে উঠতেছি, এই তো বড় কিছু, নাহলে অনেক বড় লং একটা জার্নি হয়ে যেত।
আর কি বোলার গার্ডের টিকেট লাগে না। প্রচুর পরিমাণ খারাপ, দেখি কি করা বাস পিছনে নিয়ে থাকতো। একটা কেবিন দেওয়া যায়, কেবিন দেওয়া যায় না, না কোনো নেই, নাই দেওয়া যায় না, কোনো রকমে ম্যানেজ করা যায় না। এই তো কর্ণফুলী 12-13 না থাকলে এমনই হয়। তো গাইস, এই হলো অবস্থা। সদর গার্ডের ভিডিও আমি ছাড়তে চাই না, বাট সদর গার্ডের ভিডিও আমার ভাইরাল হয়, এটা আমার মানে আমার চ্যানেলে আগে থেকেই আমি ছাড়তে চাই না, তো ভাইরাল হয়ে যায়। সো কী কমো, আমার লাইফে মনে হয় আমি জীবনে এত কষ্ট করে কখনো আসি না। আর বেশি কথা বললাম না, এই অল্প কিছু। আর একটা কথা, আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই সদর গার্ডের ভিডিও কি দেবো কি না, আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন সদর গার্ডের ভিডিও কি দেবো কি না, ইয়েস অর নো, হ্যাশট্যাগ সদর গার্ড, সদর গার্ড, হ্যাশট্যাগ সদর গার্ড, এই দুইটা বললেই হবে। হ্যাশট্যাগ সদর গার্ড লিখে কমেন্ট করে দিন, যদি আপনার বেশি হ্যাশট্যাগ সদর গার্ড আসে তাহলে সদর গার্ডের কুলির ভিডিওটা দেবো, আর যদি হ্যাশট্যাগ সদর গার্ড না আসে তাহলে কুলির ভিডিও দেবো না। মোটামুটি এই ভিডিওটা, যে ভিডিওটা আমার কাছে এখন রানিং আছে, এটা আরও করা মারাক্ত। হ্যাঁ হ্যাঁ, এই সদর গার্ডের ভিডিও অলরেডি আমার চ্যানেলে ভাইরাল হয়ে যায়, আমার কিছু করার নাই। হ্যাঁ, আর সদর গার্ড নিয়ে আমার মানে আমার মনে হয় আমি যতদিন পর্যন্ত আমার ইউটিউবিং লাইফ ততদিন পর্যন্ত সদর গার্ডের ভিডিও আসবে। আপনার উপরে, আপনাদের উপরে ডিসাইড করে নিলাম যে আপনারা বলবেন হ্যাশট্যাগ সদর গার্ড দিবেন, তারপরে আমি সদর গার্ডের ভিডিও দিব। আর যদি না হ্যাশট্যাগ সদর গার্ড দরকার নাই, সদর গার্ডের ভিডিওর দরকার নেই, তাহলে দরকার নেই, কমেন্ট করার দরকার নেই হ্যাশট্যাগ দিয়ে। তো এই আর কি, আর বেশি কিছু বললাম না, দেখতে দেখতে চলে আসলাম গুলিস্তান। ওই কাকু, ও কাকু, দেখতে দেখতে চলে আসলাম গুলিস্তান পার হয়ে। এই পুরান ঢাকা আসলে এই যে ঘোড়া গাড়িগুলো দেখলে মানে কষ্ট লাগে, বা আবার অতীত পুরনো আদি যুগের যেই মানে মুভমেন্টগুলো ওগুলো দেখলো মানে ওগুলো ফিল করা যায়। যেমন ঘোড়াগুলো না অনেক মানে এই যে জ্যামজন রাস্তার ভিতরে খুবই কষ্ট, মানে দেখলে চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু ঘোড়াগুলোর আপনারা যদি কেউ যদি আসেন, আসলে দেখবেন ঘোড়াগুলো চোখের দিকে তাকাইলে দেখা যায় চোখ দিয়ে কিন্তু ঘোড়াগুলো পানি পড়ে। আমি এই জিনিসটা অনেকবার খেয়াল করছিলাম।
এই হলো অবস্থা গাড়ির, অবস্থা দেখে আমি নিজেই সমস্ত গেছিলাম। মা কি অবস্থা,